উল্লাপাড়ায় দুধ দিচ্ছে 24 দিনের বাসুর। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 24 দিন বয়সী বাসুর সকালে দুধ দিচ্ছে প্রায় হাফ কেজি। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্য। উপজেলার বরহর ইউনিয়নের অলিপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। গত 24 দিন আগে অত গ্রামের পিয়ার মণ্ডলের একটি বিদেশি জাতের গরু একটি বাচ্চা প্রসব করে। জন্মের 3 দিন পর থেকেই বাসুরটি দুধ দিচ্ছে। ঘটনাটি জানার পর থেকে তার বাড়িতে বাসুরটিকে দেখতে আসে শত শত উৎসুক জনতা। গাভীটির মালিক পিয়ার মণ্ডল জানান, বাসুরটি জন্মের পর আমরা ভেবেছিলাম স্তনে টিউমার হয়েছে, কিন্তু 3 দিন পর থেকে ধীরে ধীরে বড় হয়ে একটি পূর্ণ স্তনে পরিণত হয় এবং আপনা আপনি দুধ বের হতে থাকে। এরপর প্রতিদিন প্রায় হাফ কেজি করে বাসুরটি দুধ দিচ্ছে। অত্র এলাকার সাংবাদিক রায়হান ও উৎসুক জনতা জানান, এরকম ঘটনা এর আগে কখনো দেখেনি। এত ছোট গাভীর বাসুর দুধ দিচ্ছে যা অলৌকিক। মানুষের মুখে মুখে খবর শুনে আমরা দেখতে এসেছি, এটা আল্লাহর একটি কুদরত। উল্লাপাড়া উপজেলার প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মাহমুদুর রহমান জানান, মাত্র 24 দিনের গাভীর বাচ্চা দুধ দিচ্ছে এমন ঘটনা প্রথম শুনলাম। তবে এ খবরটি শুনে আমরা দেখতে গিয়েছিলাম, হরমোনজনিত কারণে এরকম হতে পারে, বাসুরটি কয়েকদিনের মধ্যে দুধ দেওয়া বন্ধ হয়ে যাবে। অতি উৎসাহী হয়ে বাচ্চাটির স্তন থেকে দুধ বের না করার পরামর্শ দেন এই কর্মকর্তা। বর্তমানে বাসুটি সম্পূর্ণরূপে সুস্থ রয়েছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।